দিলীপ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক গণিত, এএএইচ কলেজ বাংশা, রাজবাড়ী। আজকে বিষয় গণিত প্রথম পত্র, বিষয় ভেক্টর। ভেক্টরের সূত্রগুলো আমি আলোচনা করব। সামনের দিনে আমরা আসলে পেলে অঙ্ক করব, আজকে দেখি কত দূর হয়। অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করে আমি শুরু করছি। দেখো, আমাদের প্রথম সূত্রটি দুইটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণন এ ডট বি ইজ ইকুয়াল টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড ইন্টু বি জেড। প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্র, ভেক্টরের মান। যদি একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে ভেক্টরের মান আমরা নির্ণয় করতে পারবো, সেটা মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। এটাকে যদি আমরা ভেক্টরের মধ্যে দেখাই তাহলে ভেক্টর যদি আই জে কে ধরি এবং মনে করি আই প্লাস জে প্লাস কে ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু, সেই ভেক্টরের আমরা যদি মানটা নির্ণয় করি তাহলে রুট ওভার প্রত্যেকটি ভেক্টরেরই মান সহগ কিন্তু ওয়ান। তার এর অর্থ হচ্ছে যে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান দিস ইজ ইকুয়াল টু রুট থ্রি। তার মানে এ ভেক্টরের মান দাঁড়াবে রুট থ্রি। দেখো তৃতীয় সূত্র, এ ভেক্টরের দিকে একক ভেক্টর যদি নির্ণয় করা যায় তাহলে এ বাই এই ভেক্টরের মানটা যেটা বের করা হবে সেটা দিয়ে ভাগ করলে পরে একক ভেক্টর বের হবে। এবার এ ও বি ভেক্টরের লম্ব দিকের একক ভেক্টর অনেকটাই ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু বি ভেক্টর বাই মডুলাস অফ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। এখানে আগে এই একক ভেক্টর বের করতে গেলে আমাদের দুইটি ভেক্টর বা তিনটি ভেক্টর যাই থাক, আমাদের এই ভেক্টর দুটো আগে গুণন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে দেখো গুণ প্রক্রিয়ার আরেকটা সূত্র, এই পাঁচ নম্বর সূত্রটি হচ্ছে আই ডট আই ইন্টু ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান। এটাকে আলাদাভাবেও বলা যাবে আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান, জে ডট জে ইজ ইকুয়াল টু ওয়ান, কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান। এখন দেখো যদি উল্টা হয়, আই এর সাথে সাইক্লোডারে না ঘুরে আই ডট জে ইজ ইকুয়াল টু জিরো, জে ডট কে ইজ ইকুয়াল টু জিরো এবং কে ডট আই ইকুয়াল টু জিরো, এই সূত্রটা আমরা সবসময় অঙ্কের মধ্যে ব্যবহার করব। দেখো এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মডুলাস অফ এ ভেক্টর ইনটু মডুলাস অফ বি ভেক্টর। এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের গুণফল যদি জিরো হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। এ ভেক্টর ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ এ ডট বি ইন্টু এ ভেক্টর, আবার বি ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ এ ভেক্টরের উপাংশ এ ডট বি ইকুয়াল টু বি। তারপরে দেখো এখানে বি ভেক্টর বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ডট বি বাই বি ভেক্টর বি মডুলাস অফ বি ভেক্টর, তারপর এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ডট বি ইজ ইকুয়াল টু
এখন তিনটি ভেক্টরে যদি একই সমতলে অবস্থান করে তাহলে সহগগুলির নির্ণয় শূন্য হবে। এগুলো আমরা পরবর্তীতে প্রত্যেকটি সূত্রই অঙ্কের মধ্যে প্রয়োগ করব। এরপরে দেখো ধারক রেখা, কোন রেখা রেখাংশের যে অসীম রেখার অংশ তাকে রেখাটি ধারক রেখা বলে। যেমন এক্স ওয়াই একটি রেখা, এই রেখার অংশ হচ্ছে এ এবং বি, তাহলে এ বি হচ্ছে এক্স ওয়াই রেখার অংশ, তাহলে এক্স ওয়াই হবে এ বি রেখার ধারক রেখা। আজকের মতো আমি এখানেই শেষ করছি।